সকাল সকাল ভোরবেলায় এই যে আমার আম্মু ধান নাড়ছে আমার বাবা বাপিরে আব্বা বাপিরে কয়বার ডাকছেন ঘুম থেকে ওঠার জন্য পাঁচ সাত বার আব্বা তোরা ডাকছে তুই ঘুম থেকে ওঠাস না আব্বা দিরা ডাকছে বাপু বাপু আমি সাতটা বাজে উঠছি আম্মু শীতের সকালের ঘুম ভাঙতেই যায় না আর দিশা হচ্ছে আমাকে কয়টার ভোর ছয়টা উঠে উঠে ডাকতেছে গ্রামে আসলে তাড়াতাড়ি ঘুমা যায় তাড়াতাড়ি আর তার বড় আম্মু তার সাথে রাগ করছে এই জন্য সে সারা রাত সে টেনশন কখন ঢাকা গিয়া তার বড় আম্মু রাগ ভাঙাবে এই জন্য সে ঠিকভাবে ঘুমায় নাই এবং ভোর ছয়টা উঠে বসে আছে ঢাকায় চলে যাওয়ার জন্য আসো তোমরা সবাই নাস্তা করো আচ্ছা খাইলো বস যেটা হচ্ছে শীতের সকালে আমাদের গ্রামে চাপটি পিঠা শুটকি ভর্তা মানে এটাকে আমাদের কিশোরগঞ্জে বাসায় বলা হচ্ছে চড়া পিঠা হ্যাঁ এখানে হচ্ছে আমরা অলমোস্ট খাওয়া পাই শেষ এখানে হচ্ছে শিম দিয়ে শুটকি রান্না করছে আমার আম্মু শুটকি ভর্তা কচু ভর্তা আর হচ্ছে এটা হাঁসের মাংস তো আমাদের কাছে এটা সবচেয়ে বেশি মজা লাগে শুটকি দিয়ে শুটকি ভর্তা দিয়ে মজা লাগে বেশি গ্রামের দৃশ্য দেখেন সকাল সকাল আমার আম্মু ধান নেড়ে দিছে শুকানোর জন্য একটা ভ্যান আসছে কি কেনার জন্য পুরান জিনিসপত্র কেনার জন্য সঞ্জিম খাও আমার আম্মু মচমচা পিঠা বানাইছে মচমচা দিশা ওটা দাঁত নাই দিশা ভাঙতে পারে না আমার যখন দাঁত ছিল না তখন বড় এটা খাওয়া দিত আম্মা যান এদিকে গেছেন ফুটবল খেলতে গেছিলাম আমি না হচ্ছিলাম খেলতে গেলে একটু একটু ব্যথা পাওয়া আমি চলে যাবো মাথায় হুসকি এটাকে আমাদের কিছু মনে ভাষা হইল বলে শীতের সময় আমি নাই একদিন করছে সাত না সাদা তোমার মনে যায় বলো শুটকি তকে দিতে যাও ভালো তো খাওয়া দাওয়া শেষ ঝাল লাগে না তোমাদের কাছে হত না আমরা তো জয়েন্ট ফ্যামিলি সে যখন ঘুম থেকে ওঠে সে তখন নাস্তা করে ঘুমায় পারিস দিয়ে ঘুমায় নাস্তা করো বাপি খাওয়া শেষ
দয়ান ভক্তি ফুটবল খেলে হাত কেটে ফেলছে জানেন শাড়ি জুড়ছে হাত কেটে ফেলছে ফুটবল খেলতে দেয় এখন বিচার করছে আরে ঈদ তো অনেক পড়ে গেছি